আপনার জমি অন্য লোকের নামে রেকর্ড হয়ে গেছে, বা আপনার কোনো বংশধরের মধ্যে কাকা বা জেঠু বা ভাই বোনের মধ্যে নিজেদের নামে রেকর্ড করে নিয়ে নিজের ছেলে মেয়েদের নামে লিখে নিয়েছে, বা সেই জমি বিক্রি করে দিয়েছে, এই মতো অবস্থায় আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এটা একটা মিস কেস ডিএল অ্যান্ড এলআরও অফিসের। এই যে শুধুমাত্র এটা যে পিটিশন, আপনি রিলিফ পেতে গেলে, আপনি কেসে জিততে গেলে আপনার উকিল বাবু মূল কেসের যে ইস্যু প্রবলেম যেটা, সেটা কিন্তু তুলে ধরতে হবে এবং পার্টিকুলার ধারায় কিন্তু নোটিশ করতে হবে। এই যে একটা নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন, এই নোটিশ কিন্তু প্রেরণ করতে হবে। তাহলে মামলার মূল ফ্যাক্ট ইস্যু যেটা আছে সেটা কিন্তু তুলে ধরতে হবে। এরপরে আসা যাক মামলার কিন্তু পার্টিকুলার ডকুমেন্টস লাগবে আপনাকে প্রমাণ করতে গেলে, কেসে জিততে গেলে আপনার নির্দিষ্ট কিন্তু প্রমাণ লাগবে। ক্ষেত্রে আপনার দলিলটা, মূল দলিলটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় কিন্তু মূল দলিল অর্থাৎ পিঠ দলিলটার প্রয়োজন হয়, নেসেসারি। সেই ক্ষেত্রে অনেকে ভাবেন যে গ্রামের বাড়ি বা শহরের বাড়ি, যেখানেই বাড়ি হোক না কেন, অনেক মানুষ কিন্তু অন্যজনের সাথে যায় পরামর্শ করতে। সে একটা পরামর্শ দেয় ঠিকই, সে বলবে যে যার কাছ থেকে জমি কিনেছিলেন তার কাছে যান, সেক্ষেত্রে সে দলিল দিতে চায় না, এরকম কিন্তু সমস্যা হয়। আপনি যখন দলিল বানিয়েছেন একটা কিন্তু ডিড নাম্বার থাকে, জমি দলিল এইভাবে চেন অনুযায়ী কিন্তু আসে। একটা দলিল হলো, তারপরে দলিলটা কিন্তু আসে। আপনি এখন দেখছেন তারা জমির দলিল জালভাবে বানিয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে গেলে মূল দলিলটার প্রয়োজন, মূল দলিলটার প্রয়োজন। আমি একটা দলিল লেখাবো, এটা দেখুন আগেকারের একটা দলিল, ঠিক আছে। এই দলিলের কিন্তু নাম্বার আছে, সেই নাম্বার অনুযায়ী আপনাকে কিন্তু সেই দলিলটি আনতে হবে, মূল দলিলটি আনতে হবে। সেই দলিলে কিন্তু কত শতক জায়গা, কত ডিসমল জায়গা, বিভিন্ন জমির কিন্তু হিসাব আছে। আর একটা ডকুমেন্টসের কথা বলবো, এই যে দেখতে পাচ্ছেন এলআর রেকর্ড, এই এলআর রেকর্ডের সাথে সাথে আপনাকে সিএসআরএস এই রেকর্ডগুলো কিন্তু দেখতে হবে, অর্থাৎ পর্যাগুলো কিন্তু দেখতে হবে। এবং রেকর্ডের যদি ভিন্নতা পাওয়া যায়, বা রেকর্ড কার নামে আছে, কত শতক আছে, এটা কিন্তু আপনার উকিল বাবু শুধুমাত্র কাগজপত্র দেখেই কিন্তু বলে দিতে পারে। অনেক মানুষ কিন্তু অনেক ধরনের কথা বলতে পারে, কিন্তু যে প্রকৃত কাগজ সম্পর্কে নলেজ আছে, জ্ঞান আছে, সে কিন্তু কাগজপত্র দেখেই আপনাকে জিস্টটা, ফ্যাক্টটা, মূল ইস্যুটা কিন্তু বলে দিবে। এরপরে আসা যাক আপনি কিভাবে রিলিফ পাবেন, আপনি কিভাবে কেসে জিতবেন। আপনার উকিল বাবুর মাধ্যমে আপনার নিকটবর্তী এসটিএলআর অফিসে একটা মিস কেস কিন্তু আপনাকে ফাইল করতে হবে। একটা হচ্ছে মিস কেসের ফাইলিং, শুধুমাত্র ফাইলিং, এর সাথে অ্যাটাচ হবে আপনার নেসেসারি ডকুমেন্টস। এই ফাইল করার পর নির্দিষ্ট ধারায় কিন্তু নোটিশ যাবে। এই নোটিশ যাওয়ার পর জোর তিনটে কি চারটে কিন্তু হিয়ারিং হবে। সেই হিয়ারিং এ আপনার উকিল বাবু সমস্ত কেসের ইস্যু, ফ্যাক্ট সমস্ত কিন্তু তুলে ধরবে। এই ধরনের ঘটনা আপনাদেরকে একটা শেয়ার করব। প্রথম পক্ষেরও সন্তান আছে, দ্বিতীয় পক্ষের সন্তান আছে। এবার কি করলো, প্রথম পক্ষের সন্তানরা নিজেদের নামে রেকর্ড করে জমি নিজেদের যে ছেলে মেয়ে আছে তাদের নামে লিখে দিল, বা দানপত্র করে দিল, গিফট করে দিল। সেই ক্ষেত্রে দ্বিতীয় পক্ষের সন্তানরা কিন্তু বঞ্চিত হলো। সেই ক্ষেত্রে এই যে নির্দিষ্ট ধারায় মিস কেস করে এসডিএলআর অফিসে হিয়ারিং হলো, হিয়ারিং এ দেখা গেল জমির যে মূল দলিল ছিল সেই দলিলে কিন্তু স্পষ্ট দেওয়া আছে, এবং নিজের ওয়ারিশেন সার্টিফিকেট এখানে লাগে। এই যে ওয়ারিশেন সার্টিফিকেট, এই ওয়ারিশেন সার্টিফিকেট অর্থাৎ উত্তরাধিকারী সার্টিফিকেট, সেই ক্ষেত্রে আপনার বংশধর কজন সেই ক্ষেত্রে উল্লেখ থাকে। সেই ক্ষেত্রে বৃদ্ধ পিতা এবং মাতা দুজনকে কিন্তু এসটিএলআর অফিসে হাজির হতে হলো। বিদ্যা হয়ে গেছে, সেক্ষেত্রে হাজির হয়ে তারা কিন্তু বাবা মা কিন্তু সাক্ষী দিচ্ছে। সেই সাক্ষী দেওয়ার পর নির্দিষ্ট ধারায় অর্ডার হলো, প্রত্যেক সন্তান কিন্তু সমানভাবে জমির অংশীদার হলো। এই যে জমির রেকর্ড নিয়ে চিটিংবাজি, জালিয়াতি, এই নিয়ে কিন্তু ক্রিমিনাল কেস পর্যন্ত করা যায়। তাহলে আপনারা এই ধরনের প্রবলেমে যদি পড়েন, সেই ক্ষেত্রে আপনাদের নির্দিষ্ট ধারায় কিন্তু মামলা করতে হবে। আপনার উকিল বাবুকে সেই বিষয় ফ্যাক্ট ইস্যুটা কিন্তু বোঝাতে হবে, মূল সামারিটাকে বোঝাতে হবে, এবং আপনারা নির্দিষ্ট ধারায় কিন্তু অর্ডার পেয়ে যাবে। এই অর্ডার যদি না আপনাদের পক্ষে আসে, সেই ক্ষেত্রে এডিএম অ্যান্ড এলআর অফিসে আপনারা কিন্তু এর অ্যাপিলও করতে পারেন।
সো এই ছিল একটা মামলার বিষয়বস্তু। আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। সো ধন্যবাদ।